মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপির মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার। গত রোববার রাজধানীর দোহার নাজমা আফিফা রেস্টুরেন্টে কাতার আওয়ামী লীগের সহসভাপতি আবিদুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা ও কাতার আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ কফিলউদ্দিন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান, সহসভাপতি ইঞ্জিনিয়ার ওয়াদুদ মোহাম্মদ এনাম ও জি এস সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল আলম ও মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, মোহাম্মদ ওমর ফারুক, শেখ মঈন, শেখ নাইম ও কাতার ছাত্রলীগের সভাপতি সেলিম সরকার জিসান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ সালাম, আমিন ব্যাপারী ও কাতার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সহ আরও অনেকে। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা তাজুল ইসলাম।